কলকাতা পুরসভার 50 নম্বর ওয়ার্ড ঠেকে ঠেকে ঠোকাঠুকি এই পর্বে আমরা দাঁড়িয়ে রয়েছি একদম ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ঢিলছড়া দূরত্বে। পেলের চায়ের দোকানে চায়ের পেয়ালায় গরম গরম চা সার্ভ করা হচ্ছে, পেয়ালায় উঠছে তুফান। আর তারই সঙ্গে আমার সঙ্গে রয়েছে যুযুধান দুই প্রতিপক্ষ। ডান দিকে রয়েছে তৃণমূল কংগ্রেস, বাঁদিকে রয়েছে বিজেপি। আমি প্রথম বিজেপির কাছে যাব, কারণ এই ওয়ার্ডে বিজেপির এক তো পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে, দ্বিতীয় হচ্ছে যিনি প্রার্থী হয়েছেন এই ওয়ার্ডের তাকে কেন্দ্র করে বিজেপির বেশ কিছু প্রশাসনিক আক্রোশের অভিযোগ বারবার উঠে এসেছে। বিজেপির মূল সমস্যাটা কোন জায়গায় হয়েছিল? বিজেপির মূল সমস্যা কিছু হয়নি, সমস্যাটা হয়েছে এখানকার যিনি বিধায়ক এবং এখানকার যিনি এমপি তার মনপুত কাজ না করলে এখানে যারাই থাকবে তাদের ওপর আক্রোশ নেমে আসবে, এবং সেটা অবশ্যই পুলিশি আক্রোশ, তারপরে গুন্ডার আক্রোশ। এখানে প্রশাসনকে ব্যবহার করা হয়েছে? দেখুন, পুলিশ প্রশাসন নিজেদের কাজ করছে। যদি এইটাই মনে হয়, যদি এরা বলে করেন যে পুলিশ প্রশাসনকে আমরা ব্যবহার করছি, তাহলে কি ওনারা কি সিবিআইডিকে ব্যবহার করছেন? পুলিশ প্রশাসনের কাজ কি লোকের দরজা ভেঙে মানুষকে বার করে নিয়ে যাওয়া? কেন দরজা ভাঙা হয়নি? উনি ওটা নিজে ষড়যন্ত্র করেছিল, নিজে দরজা ভাঙা হয়নি, পুলিশ প্রশাসন ভেঙেছে। সে পুলিশ প্রশাসন, ভিডিও ক্লিপ রয়েছে, দরজা ভাঙা হয়েছে, যথেষ্ট প্রুফ আছে। কোনো মানুষের বাড়ির দরজা এমনি ভাঙা যায় না, তাকে তো একটা ইন্টিমেশন দিতে হবে। তাহলে এটা পুলিশ কি আর পুলিশের মতো কাজ করলো? তো গুন্ডা নিশ্চয়ই আইনি জটিলতার মধ্যে রয়েছে, আইনি সাব জুডিস রয়েছে, নিশ্চয়ই সেটা আইন বলবে। হ্যাঁ, সেই কথাটাই বলা হচ্ছে যে আইনি জটিলতা আছে, আইনি জটিলতা আছে অবশ্যই। দরজা ভাঙা করবে যে কি হবে না হবে, উনি কেস করেছে সেটা আইন, এমনই আইন হবে যে এখানকার তৃণমূল নেতারা এখানে থানার মধ্যে এসে গালাগালি খিস্তি করে পুলিশকে নির্দেশ দেন। তার মানে তিনি বিচার ব্যবস্থার উপর প্রশ্ন তুলছেন, তিনি বিচার ব্যবস্থার উপর ছড়িয়ে রয়েছে। দেখা গেছে আগের দিন রাত্রিবেলা থানার ওসির সামনে তৃণমূলের, উনি ভারতের বিচার ব্যবস্থার উপর আস্থা নেই, তিনি ভারতের বিচার প্রদেশে কি হয়, উত্তর প্রদেশে কি হয়, উত্তর প্রদেশে হাতরাস হয়, হাতরাস হয়। আমাদের কাছে প্রমাণ রেকর্ডিং আছে, তৃণমূলের নেতারা এসে অসভ্য ভাষায় গালাগাল করছে, ঘুষে ঘুষে মারবো ওসির সামনে দাঁড়িয়ে বলছে, ওসি ডাক সুট পরে দাঁড়িয়ে রয়েছে। আপনি কি ওখানে ছিলেন যখন হয়েছে? কোন ভিডিও জানি না, ওনারা কেউ ছিল না। উনি মনে হয় 34 বছরে রাজনীতি করেনি, 34 বছরে সিপিএম এর বিরুদ্ধে আমরা কিভাবে লড়েছি তিনি যদি জল জ্যান্ত উদাহরণ দেখেন তাহলে বোধহয় এই কথা বলবেন। আসলে ব্যক্তি কেন্দ্রিকের মধ্যে সীমাবদ্ধ, বছর হয়নি, 34 বছর আগে কি করেছে জানি না, এখন কি হচ্ছে ব্যক্তিকেন্দ্রিকের মধ্যে সীমাবদ্ধ। এখন হচ্ছে চাকরি, এখন হচ্ছে চাকরি দেওয়ার নামে তোলাবাজি, কলেজে ভর্তির নামে তোলাবাজি, তোলাবাজি সিন্ডিকেট হয়েছে শিয়ালদা। আপনার যে জাগো বাংলার যে স্টলটা সেটা একবার এক নেতাকে দিয়ে উদ্বোধন করতে হয়, আরেকবার অন্য নেতাকে দিয়ে উদ্বোধন করতে হয়। বলতে গিয়ে কোতলে যাচ্ছে। আরে ওনাকে প্রশ্ন করছি, ওনাকে প্রশ্ন করছি, 144টার মধ্যে কটা পাবেন, 144টার মধ্যে কটা পাবেন? দল 144-এর মধ্যে ও একটাই চাইছে কি আমাদেরই 144 হোক, আর কারো কোনো দলের হোক না, পুরো সোশ্যাল ওরাই চাইছে। আরে সাধারণ ছাত্র, সাধারণ আমরা বলতে 10টার বেশি সিট পাবোই না, যাদের নিজেদেরই কনফিডেন্স নেই। দল বিধানসভার আগে পুরো ভোটটা করিনি, এখন 134টা। ব্যাপার হচ্ছে যে আজকে একটা মানুষকে আগে ঠিক করতে হয় বা একটা মানুষ বা একটা পরিবারকে সে কোন দলে আছে। এতবার দল পাল্টেছে তারা জানে না কোন দলে, আর এখন ইলেকশনের সময় বলছে জামাও পাল্টাইনি, মনে হয় দল পাল্টেছে, গিলগিরিও ফেল হয়ে গেছে। 10 বছর আগে কাউন্সিলর, এমএলএ, এমপির কি পরিস্থিতি ছিল, আর এখন কি পরিস্থিতি আছে এই টিএমসি আমলে। আগে আগে চাউমিন যে বিক্রি করতো, এখন তার 10খানা হোটেল, এখন একটা। উনি 10 বছর আগেকার কথা বলছেন, তার মানে 10 বছর আগে সিপিএম ছিল, সিপিএম কে সমর্থন করছেন, তার মানে এখানে দাঁড়িয়ে প্রমাণিত হয় এই মুহূর্তে রাম এবং বাম জোট হয়েছে আর তৃণমূল তার বিরুদ্ধে লড়ে যাচ্ছে। এটাই রামকে পশ্চিমবাংলায় দিদি হাত ধরে নিয়ে এসেছে, রামকে পশ্চিমবাংলায় দিদি হাত ধরে নিয়ে এসেছে, এখন রামের বিরোধিতা করবে না।
জয় শিরা মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে সমর্থন করেনি বাজপেয়ীকে সমর্থন করেছিল রাম শ্রীরাম বিধানসভা ভোটেও বাঁচায়নি झाड़ा स्लोगान बोलो कखनो तुम्हारा खेला नाओ कखनो तुम्हारा शेख मुजिब जय बांगला नाओ तुम्हारा किछुई ओरिजिनल नहीं पुरोटाई दप्पा এবার টপিক একটু পৌর পরিষেবার দিকে আসে যা কলকাতা পুরসভাতে বিগত দশ বছর বা বিগত পাঁচ বছর আমরা একদম ক্যাটেগরিক্যালি বিগত পাঁচ বছর ধরে যাই তাহলে আমরা মানুষের সবথেকে বড় ক্রাইসিস দেখতে পেয়েছি দুটো একটা পেয়েছি আমফান আর একটা পেয়েছি করোনা বা কোভিড-19 আমরা কলকাতা পুরসভার বিগত পাঁচ বছরে এই দুটো ক্রাইসিস বা সংকটে পুরসভার পারফরমেন্সকে 100-এর মধ্যে কত নম্বর দেব তৃণমূল কত দেবে বিজেপি কত দেবে আগে বিজেপি কত 100-এ কত আমি শুধু বলতে চাই করোনার যখন প্রথম লকডাউন হয়েছিল আমি দায়িত্ব নিয়ে বলছি কোনো এমএলএ এমপি পুরো পৌরমাতা থেকে পৌর প্রতিনিধি রাস্তায় ছিল না গোল কাটতে জানে না দিদি আমাদের গোল কাটানো শিখিয়েছে আর দুয়ারে সরকারে স্বাস্থ্যসাথী ফাস্থসাথী যা দিচ্ছে দিচ্ছে সাথে একটা করে নৌকা দি সারা কলকাতা জুড়ে বৃষ্টি পড়লে যে হারে জল জমে যায় খুব প্রয়োজন যে এই দুয়ারে সরকারে একটা তৃণমূল কাণ্ডা হাতে নিয়ে ঘুরতো আর এনারা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলতো একটা কথা বলি প্রথমত একটা কথা বলি আজকে দেয় মুখ গলে দেখুন মমতাও তো কংগ্রেসের ঝান্ডা নিয়ে ঘুরতো এখন তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরছে সেটাও দেখতে হবে কেন ঘুরছে আমরা পরিবর্তন চেয়েছিলাম এখন আমরা পরিবর্তন চেয়েছি বিজেপি আসুক এই ওয়ার্ডে দু মাসে কি পরিবর্তন বুঝলে সজলগঞ্জ যেটা করেছে বিজ্ঞাপন আর আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর ফরমেশ কি নাম হচ্ছে যেখানে এই অঞ্চলে কত হচ্ছে এই অঞ্চলে গিয়ে জিজ্ঞাসা করুন আমফানের রাতে গাছ নিয়ে গাছের জন্য গাছের পরে বাড়ি ভরে ছিল সকলকে নিয়ে গিয়ে কেউ ছিল না একটা লোক রাস্তায় ছিল না তখন রাত্রেবেলা কন্ট্রোল রুম খুলে মমতা বন্দ্যোপাধ্যায় বসছিলেন এবং তার এনডিআরএফ থেকে শুরু করে যত টিম আছে পুরো টিম পুরো কলকাতা জুড়ে কাজ করেছে এবং তাদের সাক্ষী কত নাম্বার দেবেন 100 100 100 100 100 আমফানে 100 দেবেন 100 এর মধ্যে শুধু 100 ই দেবেন দুটো শুরু করেন শূন্য উদ্দাবাদার মতো সোনার চেন পড়ছেন কুত্তাবাদার দলের যেটা সিম্বল জোড়া ফুল ওটাও সোনায় পড়ে বেরোন এখন তারা কাজের দিকে আগ্রহী নয় পুরোটাই কাঠবাড়ি ওনারা ব্যাপারটা ব্যক্তিকেন্দ্রিক নিয়ে যাচ্ছে আমরা ব্যক্তি আক্রমণে বিশ্বাসী নই আমরা সমষ্টিগত বলি কেন আমরা পশ্চিমবঙ্গের সব জায়গায় আছি 10 বছর যিনি কাউন্সিলর ছিলেন তার তো কিছু দরকার ছিল না ওটাকেই মেইনটেইন করতে পারলেন কংগ্রেস বিজেপি একটা হলে উনি কংগ্রেসের মূল্যায়ন করলেন বিজেপির মূল্যায়ন করছেন বিজেপির মঞ্চে এসে কংগ্রেসের মূল্যায়ন করছেন এরপর সিপিএমের মূল্যায়ন করবেন তার মানে সব এক আমরা এবার একটু করোনার পারফরমেন্স কলকাতার বুকে ভ্যাকসিনেশন কলকাতার বুকে আইসোলেশন সেন্টার করোনার পরিকাঠামো চিকিৎসা ব্যবস্থা সরকারিভাবে অন্তত কর্পোরেশনের হাতে যে কটা প্রাইমারি বা আরবান প্রাইমারি হেলথ সেন্টার রয়েছে তার পারফরমেন্স কিরাম ছিল এই করোনা কালে প্রথম তৃণমূল কংগ্রেস মানুষ বলবে সাধারণ মানুষ আজকে কিভাবে উপকৃত আমরা 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 যখন মানুষের কাছে ভোট প্রচারে যাচ্ছি মানুষ বলছে যেভাবে কাজ হয়েছে আমরা ভাবতেও পারিনি কোভিড কালে রোগীর নাম পাল্টে গেছে কোভিড কালে নাম পাল্টে গেছে হাহাকার আমরা এইসব দেখেছি তাই মানুষের বাবা মারা গেছে মেয়ে জানে না মেডিকেলের সামনে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে ঢিলছড়া দূরত্বে ঠনঠনিয়া কালীবাড়ি এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে কলকাতা শহরে বৃষ্টি হলে যে সমস্ত জায়গাতে জল জমে তার মধ্যে প্রণিধানযোগ্য হচ্ছে ঠনঠনিয়া কালীবাড়ি এবং তার পাশের মুক্তারাম বাবু স্ট্রিট কেন দশ বছরও এই জল জমার চেনা ছবি পাল্টাতে পারলো না কলকাতা পুরসভা জানবো তৃণমূলের কাছ থেকে আপনাকে দেখুন ব্যাপারটা হচ্ছে আমাদের এটা বুঝতে হবে যে কলকাতা একটি শহর যেটি একটি গঙ্গা আমাদের এখান দিয়ে গেছে এবং আমাদের যে সিওরেজ সিস্টেমটা সেটা গঙ্গার সাথে কানেক্টেড এবং মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টের রিপোর্ট তুলে দেখে নিন বিগত 20 বছর 30 বছর 40 বছরে এরকম এই পরিমাণে বৃষ্টি কলকাতায় হয়নি
অতএব আমাদের এটা বুঝতে হবে যে গঙ্গার জোয়ার এবং ভাটা নন পারফরম্যান্সটাকে জাস্টিফাই করছে। এটা নন পারফরম্যান্স নয়, আমি বলছি জল আগেও জমত এখনো জমে, কিন্তু আগে জলটা আগে জলটা আগে জলটা নামতে এক সপ্তাহ দু সপ্তাহ লেগে যেত, এখন জলটা জমলে কলকাতায় নৌকা চলে, কলকাতায় নৌকা চলে, ওনারা সেই নৌকার দাঁড়বে এগুন। আমি এই কোনো কথায় মানুষ দেখতে পায় কলকাতায় নৌকা চলে, এটা কি কথা বলছেন? আর দুদিনে কর্পোরেশন থেকে জল নামিয়ে দেয়, এক সপ্তাহ লাগে না। এখন আপনাকে বুঝতে হবে কলকাতাটা কড়াইয়ের মতো, আর কলকাতা হচ্ছে আনপ্ল্যান সিটি, কাজেই সেই জায়গা। দাদা দাদা আপনি কংগ্রেস, আপনি কংগ্রেস বলুন জল জমে কি না। না তার থেকেও বড় কথা হচ্ছে কলকাতায় যে জলটা জমে এই পুরসভার, আমাদের তৃণমূল কংগ্রেসের পুরো বোর্ড 10 বছরে তার ওই সেকশন যেভাবে জলটাকে টেনে নেয় তার ব্যবস্থাটা একবারে বিকল অবস্থা হয়ে আমাদের পরের টপিক তৃণমূল কংগ্রেসের এবারের প্রার্থী তালিকাতে পরিবারতন্ত্র প্রাধান্য পাওয়ায় দলের দীর্ঘদিনের যে প্রোটোকল, যে শৃঙ্খলা অনেকাংশে ভেঙে পড়তে দেখছি, নির্দল প্রচুর প্রার্থী দেখছি, দলেরই প্রার্থীর বিরুদ্ধে একদা প্রার্থী হয়েছিলেন প্রথম লিস্টে, তিনি বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন এরকমও দেখছি, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় পরিবারতন্ত্রের প্রাধান্য আছে কি নেই বিজেপি? পরিবারটা সমস্যা নেই, কারোর ছেলে যদি দীর্ঘদিন ধরে রাজনীতি করে তার যোগ্যতা থাকে, সে উঠতেই পারে, কাজ করতে পারে, কিন্তু কোনো কিছু না করে সে ডাক্তার ইঞ্জিনিয়ার বা তাকে উড়িয়ে নিয়েছে, যদি তাকে কোনো টিকিট দেওয়া হয় সেটা অন্যায়, এবং সেটা কীভাবে হয়েছে সেটা এখানে দলমত নির্বিশেষে প্রত্যেকে দেখেছেন। যোগ্যতা যদি থাকে তাহলে নিশ্চয়ই দেবে, শুনুন যোগ্যতা থাকলে নিশ্চয়ই পাবে, কিন্তু আপনি যে বললেন না যে নির্দল থেকে দাঁড়িয়েছে, আমাদের দল যে সিদ্ধান্ত নিয়েছে সব নির্দল প্রথমে হয়তো দাঁড়িয়েছিল তারপরে উঠে দিয়েছে। সুব্রত মুখার্জির বোন, তাকে তৃণমূল কংগ্রেস থেকে টিকিট দেওয়া হলো, কি কারণে তাকে আবার সরিয়ে15,000 টাকা পায়, সে কি করে মন্দারমণি থেকে সব জায়গায় মমতার মতন 5টা ফ্লট এখানে হয়ে যায় সেটা খুব সবাই জানে, লোকাল লোকজন যে কি অবস্থা হচ্ছে। কলকাতা পুরসভার নির্বাচন মূলত পৌর পরিষেবা ইস্যুতে ভোট হবে, কাকে কাছে পাওয়া যায় কাকে যায় না, রাস্তাঘাট জল সবই, কিন্তু কিন্তু যে সমস্ত দলের কর্মী সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন তাদেরকে কি রান্নার গ্যাসের দাম, জ্বালানির দাম এগুলো ফেস করতে হচ্ছে? যদি হয়, যদি হয় তাহলে সেক্ষেত্রে বিজেপির উত্তর কি হবে? বলতে চাই এতদিন যে পেট্রোলের দাম নিয়ে বলছিল, যখন মোদি ট্যাক্সটা কমালো এবং 22টা রাজ্য নট অনলি বিজেপি শাসিত রাজ্য, অন্য রাজ্যগুলো কংগ্রেস শাসিত রাজ্য, তাহলে দিদিমণি কেন কমালো? হোয়াট এভার, মদের দাম কমিয়ে দিল কিন্তু তেলের ট্যাক্স কমালো না। বিক্রি করে দিচ্ছেন সব সম্পত্তি, বিক্রি করে দিন আপনারা। 28 টাকায় বাংলা পাই দিদিমণি, তোমায় চাই কম পয়সায় নিতে হবে দিদি, আবার খেলা। দেখুন ব্যাপারটা হচ্ছে বিজেপি দলটা তো একটা কর্পোরেট সেক্টর, তাই ব্যাপারটা হচ্ছে যখন মাঝে মাঝে চৈত্র সেলের আগে আমরা বড় বড় যখন মাঝে মাঝে আমরা দেখি চৈত্র সেলের আগে বড় বড় কোম্পানি 100 টাকা দিচ্ছে, কর্পোরেট সেক্টরের কথা উনি বলছেন তো, বিজেপিকে 500 কোটি টাকা দিয়ে নিয়ে এসেছে দিদি কর্পোরেট সেক্টর। প্রমাণ দেখান, কেন মিথ্যে কথা বলছেন? প্রমাণ রাজ্যে এই মুহূর্তে বিনিয়োগ এবং শিল্প এবং এমপ্লয়মেন্টের কি অবস্থা? জব শিল্প, শুধু জব শিল্প, জব শিল্প, লক্ষ্মী ভান্ডার, শুধু লক্ষ্মী ভান্ডার চলছে। কেন্দ্রীয় সংস্থার ডাটা অনুযায়ী দুটো জিনিস বলছি কেন্দ্রীয় সংস্থা এবং কেন্দ্রীয় ইউনিয়ন গভর্নমেন্টের অনুযায়ী ইজ অফ ডুইং বিজনেস এর জন্য ওয়েস্ট বেঙ্গল নাম্বার 1, আর দ্বিতীয় যদি পশ্চিমবাংলায় শিল্পের যদি জায়গা না থাকে তাহলে আদানি দুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কি করছি? সেই ছাগলের সন্তান দেখানোর মতো একটা করে তোলে আর নামায়। আমাদের হাতে সময় খুব শেষ, সংক্ষিপ্ত সময়, আমাদের আজকের লাস্ট টপিক
144টা নির্বাচন কলকাতা পৌরসভায় 19 ডিসেম্বর শান্তিপূর্ণ হবে কি হবে না তৃণমূল? একদম শান্তিপূর্ণ হবে, এবং আমরা বলে যাচ্ছি ত্রিপুরার পুনরাবৃত্তি হবে না, আমরা করতে দেব না। ত্রিপুরাতে আমাদের যেভাবে মেরেছে আমরা সেই এই নির্বাচন যদি তৃণমূলের বিরুদ্ধে হয় তাহলে শান্তিপূর্ণ হবে, যদি সরকারের বিরুদ্ধে হয় সেটা তো সেটা মানুষ দেখতেই পায় কিভাবে কি হয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে এরা তো কোনোদিন আস্তে আস্তে উনি কি প্রার্থী, আসলে ব্যাপারটা হচ্ছে এরা কোনোদিন একটা দল তো করেনি, এরা শুধু দল থেকে সুবিধা নিয়েছে, তাই কোনো দলই এদের নেই। আমরা দল করি, দল যা নির্দেশ দেয় সেটা মাথায় করে চলি, তাই আমাদের এখানে কেন্দ্রীয় বাহিনী আসতে হয় না। এবং ত্রিপুরাতে প্রতিদিন থাকুন, প্রতিদিন দেখতে থাকুন ঠিক এই সময় থেকে ঠোকাঠুকি।